মহাপুরুষের মায়া থাকে না। আরে বাবা, আমার দিকে একেবারে ভীষণ মায়া, মায়া আমার অনেক। তাই মহাপ্রভুকে যখন বিদায় দিলেন, নিজের মা গর্ভধারিণী মা, নিমাই তুমি এখনই চলে যাও, গেরুয়া করো, মাথা বন্ধন করে যাও। নিমাই মাতৃভক্ত ছিল, ভীষণ মাতৃ আজ্ঞা বদন হতে সঙ্গে সঙ্গে সব পোশাক পরে চলে যাচ্ছে। যাওয়ার সময় শুধু ওই একটি গান গিয়ে চলে গেল, মায়া বাদ ছাড়া কি যায়। আমি গাইতে পারি না, শুধু বলছেন মায়া চলিতে না পারি, মহামায়া তোমাদের ছেড়ে যেতে পারছি না, ছাড়া কি আমি যাই যাই ভাবছি মা করবো না, আমি যাই যাই মনে করি চলিতে না পারি, মহামায়া তোমাদের ভালো লাগবো না, ভালো লাগছে গান শুনো নাকি সুন্দর গান গে। তাই মা বল আমি কেন চলতে পারি না, তোমরা আমায় মহামায়া তোমাদের মায়া দেহ ভালোবাসা আমায় আসতে দিয়ে রাখছে, কিন্তু পারছি না তোমাদের ছেড়ে যেতে, কিন্তু আমি স্বচ্ছ পবিত্র ভালোবাসা দিয়ে তোমাদের নিয়ে যেতে চাই, মায়া আমি যাই যাই মনে করি চলিতে না পারি, মহামায়া পেছনে ধায়। এই মিঠে গানটা গাতো, ও খুব ভালো গান গায় মিঠে, তাড়াতাড়ি গান করে, কি সুন্দর গান গায়, মনেরি বাসনা যথ শ্রীহরি পূরণ করে, ঠিক আছে, হরি হরণ করে নিয়ে যাচ্ছে, হরি হরণ করে নিয়ে যাচ্ছে তোমাদের যার যত বাসনা, তাই তোমাদের হরি আবার কে বাপ হইল, তোমাদের হরি আবার কোন ঠেকাটার হরি, আগে হরিকে বাপকে চিনো তারপরে সবকে চিনবে, পরিষ্কার কথা। তাই হরি
তোমাদের হরণ করে নিয়ে গেলে ক্লেদ পঙ্কি রথা যত যা কিছু সব কিছু এই থাক।